ছবির শুরুতে দেখানো হচ্ছে বঙ্গবন্ধু দেশে ফিরতেছেন 72-এর 8ই জানুয়ারি, প্লেনের সিঁড়িতে কোনো লোক নেই। অথচ আপনি যদি মূল ফুটেজটা দেখেন, মূল ফুটেজে কিন্তু প্লেনের সিঁড়িতে প্রচুর লোক এবং উনি নেমে সেজদা দিচ্ছেন কিংবা মাটিতে মাথা ঠেকাচ্ছেন, এটা কিন্তু মূল ঘটনায় ছিল না। তো আমি ড্রামাটাইজ করার জন্য কিন্তু আপনি ইতিহাসকে বিকৃতি করতে পারেন না। বঙ্গবন্ধুর বিয়ের কথা দেখানো হচ্ছে, মানে বিয়েটা উনি লিখেছেন, 12 বছর বয়স ওনার বিয়ে হয়েছে এবং তখন বেগম মুজিবের বয়স ছিল 3। চলচ্চিত্রে দেখানো হচ্ছে তারা অ্যাডাল্ট অবস্থায় বিয়ে করতেছে, তাদের গায়ে হলুদ হচ্ছে, বন্ধু গোফ আছে, কিন্তু বিয়েটা তো 12 বছর বয়সে হয়েছে। উনি লিখেছেন কলেজে ভর্তি হন, কলকাতার বেকার হোস্টেলে উনি থাকতে যান। তো বেকার হোস্টেলে উনি যাচ্ছেন, ওই জায়গাটায় বেকার হোস্টেলের জায়গায় দেখানো হচ্ছে ফজলুল হক মুসলিম হলে। ফজলুল হক মুসলিম হলের গঠনশৈলী আর বেকার হোস্টেলের গঠনশৈলী এক না। এখন বেকার হোস্টেল যেখানে কলকাতায় আছে, অলরেডি এক্সিস্ট করে, তার আমলের মতোই করেই আপনি বঙ্গভবনে শুটিং করেছেন আর বেকার হোস্টেলে শুটিং করতে পারবেন, এটা তো কখনো হতে পারে না। বঙ্গবন্ধু 1948 সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন। উনি প্রথম যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসেন তখন বর্তমান কলাভবন দেখানো হচ্ছে, কিন্তু 1948 সালে বর্তমান কলাভবন এখানে ছিল না, কলাভবনটা ছিল ঢাকা মেডিকেল কলেজে। তো ঢাকা মেডিকেল কলেজে গিয়েই শুটিং করতে পারতো, এই কলাভবনটা দেখাতে হবে কেন? তারপরে দেখেন, বঙ্গবন্ধু যখন 1952 সালে জেলখানাতে বন্দি, 21শে ফেব্রুয়ারি আন্দোলনের সময়, কিন্তু তারপরে একটা জায়গায় দেখানো হচ্ছে উনি জেলখানার ভিতরে অনশন করতেছেন, অনশনের সময় উনি বিলাপ করতেছেন যে সালাম মারা গেল, বরকত মারা গেল, জব্বার মারা গেল, উনি এই ধরনের কথা বলতেছেন। কিন্তু ইতিহাস বলে সালাম গুলি খেয়েছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি, কিন্তু উনি মারা কিন্তু গিয়েছেন 1952 সালের 7ই এপ্রিল। কিন্তু দেখানো হচ্ছে 1952 সালে 28শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার আগেই উনি সালাম মারা গেছেন, এটা নিয়ে বিলাপ, সালাম শহীদ হয়েছেন এটা নিয়ে বিলাপ করতেছেন। এই ছবিতে দেখানো হচ্ছে 1954 সালে যুক্তফ্রন্টের ইলেকশনের মধ্যে মিটিংয়ে 4টা ছবি আছে ভাষা শহীদদের, বরকত, সালাম, রফিক, জব্বার, 4টা ছবি। এখানে 2টা ছবি আঁকাই হয়েছে 1991 সালের পরে, তার আগে এই ছবিগুলো ছিল না। একটা 1991 সালে, একটা 2000 সালের ছবি আঁকানো হয়েছে একে, কারণ তাদের কোনো অরিজিনাল ছবি বাচ্চা পাওয়া যাচ্ছিলো না, ছবি একে এবং সালামের ভাই বোনকে দিয়ে শনাক্ত করে তারপরে ছবিটাই আমরা গ্রহণ করেছি, এটা সালামের ছবি, যেহেতু সালামের কোনো ছবি ছিল না। সেই ছবিটা 1954 সালে যায় কীভাবে, যেটা 91 সালে আঁকানো হয়েছে। তারপরে আরেক জায়গায় জব্বারের ছবিটা দেখানো হয়েছে, জব্বারের ছবিটা 2000 সালে আঁকানো। তো আপনি 2000 সালে কিংবা 1991 সালে আঁকা কোনো ছবি 54 সালের যুক্তফ্রন্টের মিটিংয়ে থাকতে পারে না। 1969 সালের 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, সেখানে উনি জেলখানা থেকে সদ্য মুক্তি পান এবং তখন তার দেখানো হচ্ছে মুজিবকোট পড়া, কিন্তু উনি কিন্তু মুজিবকোট তখনও পড়া শুরু করেন, মুজিবকোট পড়া শুরু করেছে পরে। তা আপনি মুজিবকোট তখন দেখান কীভাবে? ছবিতে দেখানো হলো যে শেখ হাসিনা এবং শেখ কামাল এবং শেখ জামাল ছোটো ছোটো বাচ্চা, তারা দৌড়ে 32 নম্বরে যাচ্ছে। 32 নম্বর বাড়িটা তো দোতলা তৈরি হয়ে গেছে, সেই বাড়িতে ঢুকতেছে ওনারা। কিন্তু এই বাড়িটা যখন ওনারা ঢোকে, প্রথম আসে যখন এই বাড়িতে, তখন তো তারা বাড়িটা দোতলা ছিল না, সেটা ছিল একতলা এবং 2টা ছোটো ছোটো ঘর। আর একটা বড় ভুল, সেটা হলো মানে এটা নির্মাণের ভুল, সেটা হলো শুভর তার অরিজিনাল চুলটা রেখে দিতে। শুভ যদি অরিজিনাল চুলটা রেখে দিত এবং যে চুলটা তার আছে সেই চুলটাকে যদি অরিজিনাল করে ফেলতো, উইগ না পরে, নকল গোফ না লাগিয়ে, তবু গোফ রেখে দিত। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সকালবেলা একটা মিছিল বলেছে, মিছিলে পুলিশ গুলি করছে, দ্যাট ইজ নট ট্রু। 1952 সালে 21শে ফেব্রুয়ারি কোনো মিছিলে গুলি হয় নাই, গুলিটা হয়েছে ছাত্র সমাবেশের উপরে, আপনি তো মিছিল থাকিতে পারেন না। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্রদের মিছিল বেরোচ্ছে 10:30, প্রথম মিছিল 10 জনের, সেই 10 জনের মধ্যে 7 জনের সঙ্গে আমি নিজে কথা বলেছি আজ থেকে 20-30 বছর আগে, 90 সালে, 92 সালে, 95 সালে আমি নিজে কথা বলেছি সেই মিছিলের 10 জনের 7 জনের সঙ্গে। তো তারা মারা গেল কীভাবে? 10:30 একটা মিছিল বেরোয়েছে, তারপরে একটু পরে আরেকটা মিছিল, ছোটো মিছিল বেরোচ্ছে, তারপরে আরেকটা মিছিল বের হয়েছে, তারপরে মিছিলে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, লাঠিচার্জ হয়েছে, কাঁদুনে গ্যাস নিক্ষেপ হয়েছে, এরকম করতে করতে 3-5 ঘন্টা পরে পুলিশ গুলি করছে এবং তখন গুলি করছে বিভিন্ন জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জন্য বিভিন্ন জায়গায় লোক মারা গেছে। কারণ আপনি 69-এর মুভমেন্টে কিংবা 71 সালের যুদ্ধে কিংবা মানে এই ধরনের বড় বড় ইভেন্টগুলোতে, বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলোতে অনেক লোক ছিল, কোথায় দেখলেন আপনি অনেক লোক? এই তাজউদ্দিন মৌলানা ভাসানী আর 4-5 জন লোক, 10-12 জন লোক, 50-60 জন লোক একটা মিছিল করে আসলো, 69-এর মুভমেন্ট হয়ে গেলো। 69-এর মুভমেন্টে আসাদ কই, মতিউর রহমান কই, মুনু মিয়া কই, তো অনেক ঘটনা, বড় বড় ঘটনা। তো আর যুদ্ধ 71 সালে না, ভুল না,
এটা হলো ইগনোর করা, এটা ভুল না, আপনি বাদ দিয়ে রাখছেন। যেমন একাত্তর সালের যুদ্ধ কী দেখালেন পুরো ছবিতে, যুদ্ধটা যে পরিচালনা করলো, মুক্তিযুদ্ধ যেটাকে বলেন, সেই যুদ্ধটা যে পরিচালনা করলো ওসমানী, আপনি ওসমানীর একটা ফ্রেমও তো নেই পুরো ছবিতে, এটা কিন্তু মিস্টেক না, এটা হলো বঙ্গবন্ধুর ছবিতে বঙ্গবন্ধু ছাড়া বাকিরা সবাই গৌণ, পরিচালকের সম্পূর্ণ অধিকার আছে কী দেখাবেন। কিন্তু আপনি যদি ওই অংশটা দেখান ওইটার মতো করে দেখান, আপনি বায়োপিকের কথা বললেন, উনারই বায়োপিক মেকিং অফ এ মহাত্মা, কিংবা উনার বোস দ্য ফরগটেন হিরো, ওই ছবিতে যে যত মানে বড় ক্যানভাসে দেখানো হয়েছে এই ছবিতে তত ক্যানভাসে দেখানো হয়নি, বাজেট তো তার চেয়ে বেশি। এই কাজটা একটাভাবে করা যেত, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো কিছু কিছু অরিজিনাল ফুটেজ ব্যবহার করা যদি যেত, বঙ্গবন্ধু বেরোয় আসতেছে অরিজিনাল ফুটেজটা লাগাতেন, খুব ভালো ফুটেজ আছে অরিজিনাল, 7ই মার্চের রঙিন ফুটেজ আছে, আমাদের বাংলাদেশেরটা না কিন্তু অন্য দেশেরটা আছে, কিন্তু সেটা দেখাতে পারতেন। কিংবা উনি যে বাড়িতে আসতেছেন 32 নম্বরে ঢুকতেছেন 10ই জানুয়ারি, ঢুকে বাবা মার সঙ্গে দেখা হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল খুব হাই টপ কোয়ালিটি, যে কোয়ালিটি এখনকার 8K দিতে পারবে না, তার চেয়ে বেশি কোয়ালিটির ফুটেজ আছে কিন্তু, সেটা দেখাতে পারতেন। মানে আপনি যদি বলেন যে না এটা তো ফিকশন, তাহলে আপনি ইন্দিরা গান্ধীর ফুটেজ দেখালেন কেন, আপনি শরণার্থীর ফুটেজ দেখালেন কেন, আপনি দুর্ভিক্ষের ফুটেজ দেখালেন কেন, বানালে পুরোটাই ফিকশন বানান, ওই অংশটা শ্যুট করেন, আপনি স্টপ জেনারেশন থেকে একটা শট নিয়ে দিলেন শরণার্থী যাচ্ছে, তাহলে দেখালে মাঝে মাঝে ফুটেজ দেখাতেন, ফেডেজের সঙ্গে ওই জিনিসগুলো মার্চ করতেন, সেটা অন্যরকম একটা টেকনিক হইতো। আপনি যদি কাউকে ইতিহাস শেখাতে চান সেইখানে যদি আপনি ভুল জানান তাহলে কিন্তু সেটা খুব ক্ষতিকারক হয়। এগুলো হলো ঐতিহাসিক ভুল, একটা ছবিতে আপনি ইতিহাসভিত্তিক বায়োপিক বানাচ্ছেন, ইতিহাসভিত্তিক বায়োপিক ও ঐতিহাসিক কোনো ভুল মানা সম্ভব না। আমি কেন ধরেছি, আমার কাছে মনে হয়েছে, আমার বিবেকের কাছে মনে হয়েছে যে ঐতিহাসিক তথ্যগুলো বলে দরকার, কোথাও না কোথাও বলে রাখা দরকার, এই জন্য আমি বলেছি।